শুভ দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, যে কথা কি বরণীয় অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা জানি গত 2রা ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2022 উদযাপিত হয়েছে এবং এই দিবসকে কেন্দ্র করে আমাদের সরকারের ব্যবস্থাপনায় নানা রকমভাবে আমাদের সচেতনতা তৈরি করা হয়েছে। কীভাবে নিরাপদ খাদ্য মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু বহু রকম ক্যাম্পেইন সেখানে হয়েছে। তার আলোকে কিন্তু আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি এবং সে কারণের জন্য আমরা অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ অতিথিকে এখানে নিমন্ত্রণ জানিয়েছি, যারা এখানে এসেছেন। তাদের মধ্যে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুল কাইম সরকার রয়েছেন আমাদের সাথে আজকে আলোচক হিসেবে। একই সাথে আমাদের সাথে আরেকজন নির্ভয় আলোচক রয়েছেন, খাদ্য ও ভোক্তা অধিকারের সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম রয়েছেন আমাদের সাথে আজকের অতিথি হিসেবে। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের চ্যালেঞ্জ এবং আমরা কীভাবে এটাকে আমরা নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন, বঙ্গবন্ধু যে স্বপ্ন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিরাপদ খাদ্য অত্যন্তটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা কথা বলব। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের শুরুতেই নিরাপদ খাদ্য নিয়ে একটা ছোট্ট টিভিসি রয়েছে সেটির দিকে আমরা আলোচনা শুরু করব। এখানে তো উৎপাদনের তারিখ 15 তারিখ লেখা, কিন্তু আজকে তো 14 তারিখ, এই মাত্র দিয়ে গেছে। তো এই মাত্র দিলেই কি আগামীকালের তারিখ থাকবে নাকি? ঝামেলা কি নিয়ে যাই ভাই? এই দোকানের পাউরুটিতে উৎপাদনের তারিখ আগামীকাল লেখা আছে। তাই তো, আরে মিয়া, আমার একই একই কোম্পানি দিছে। শুধু উৎপাদনের তারিখ না, প্রতিটি খাদ্যপণ্যের প্যাকেটে সেই খাদ্যপণ্যে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে, তার পুষ্টিমান কতটুকু, সে তথ্যও থাকতে হবে। আছে তো ঠিকই, কিন্তু এত ছোট লেখা আর অস্পষ্ট যে কিছুই বোঝা যায় না। আমাদের দেশের বেশিরভাগ লোকই ইংরেজিতে পড়তে পারে না, তাহলে এসব তথ্য ইংরেজিতে দেওয়ার মানে কি? যাতে কেউ পড়তেও না পারে, বুঝতেও না পারে। অথচ বাংলাদেশের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে লেখা সকল তথ্য স্পষ্টাক্ষরে বাংলায় লেখা থাকতে হবে। দেশের বাজারে মেয়াদ উত্তীর্ণ ও অসম্পূর্ণ তথ্য পরিবেশন করে অনেক পণ্যই বাজারে বিক্রি করা হচ্ছে। নাগরিক হিসাবে আপনার অধিকার সম্পর্কে সচেতন হন, নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্যপণ্য কিনুন। জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়। প্রদর্শক, আমরা জনস্বার্থে প্রচারিত যে টিভি সিরিজ সেটি দেখলাম এবং তার থেকে কিন্তু আমরা বুঝলাম যে মেয়াদ উত্তীর্ণ খাদ্য বা যে কোনো পণ্য সরবরাহ করলে যেটা আইনগতভাবে সেটি অপরাধ সেটি কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা সর্বপ্রথমেই জনাব মোহাম্মদ আব্দুল কাইম সরকার, আপনার সাথে আলোচনাটা করতে চাই এইভাবে যে আপনার একটা পুরো টিম এখানে সারা বাংলাদেশের সাধারণ মানুষকে সহ সকল ভোক্তাকে তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করবার জন্য আমরা মনে করি যে একটা সুন্দর একটা টিম কাজ করছে। তো এই কাজ করতে গিয়ে আপনি এই যে 2015 সালে বোধহয় আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হয়েছে, আজকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরে দাঁড়িয়ে আপনি কতটুকু সন্তুষ্ট, কতটুকু কার্যক্রম আমরা এখন পর্যন্ত মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে পেরেছি বা আমরা এখন কি চ্যালেঞ্জ মনে করছি, আমাদের আরও কি করণীয় রয়েছে? জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় 2013 সালে নিরাপদ খাদ্য আইন করা হয় এবং 2015 সালে আমরা কার্যক্রম শুরু করি। তো আমাদের যেটা ম্যান্ডেট যে সারা দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা তো এবং ভেজাল খাদ্য দূরীভূত করা, এবং এই কাজটা শুধু আমরা একা করব না, আমাদের ম্যান্ডেট অনুযায়ী আরও যারা সরকারি সংস্থা যেমন কৃষি মন্ত্রণালয়, কৃষি অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ বা এরকম আরও যারা সরকারি সংস্থা আছেন বা ওর কর্তৃপক্ষ আছেন তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজটা করব। তো আমাদের একটা প্রতিষ্ঠানের সূচনাতে যে সমস্যাটা থাকে যে আমাদের তাৎক্ষণিকভাবে কম লোকবল নিয়ে কাজ শুরু করতে হয়েছে, তো এখন আমরা যথেষ্ট পরিমাণে মোটামুটি একটা ভিত্তির উপর এসেছে যে প্রতিটা জেলায় আমাদের জেলা অফিস আমরা চালু করতে পেরেছি এবং দক্ষ অফিসারই আমরা পেয়েছি। তাছাড়া আমরা যে কাজগুলো করছি, যে জনগণের প্রথমটা হলো যে সচেতনতা বৃদ্ধি, কারণ জনগণকে সচেতন না করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না। কোনটা ভালো খাবার, কোনটা বর্জন করতে হবে, কোনটা খেতে হবে, এটা তাদের জানতে হবে। একই সাথে যারা খাদ্য উৎপাদনে আছেন তাদেরকেও সচেতন করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, একই সাথে আমাদের যে মনিটরিং একটা টিম রেগুলার আমাদের চলছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি মনিটরিং করা, তাদেরকে তাদের পুরো কন্ডিশনকে চেক করে সেগুলোকে আবার নির্দেশনা দেওয়া, সেটা আবার ফলো আপ করা, তার সাথে যে জিনিসটা আমরা নিয়মিত করছি যে যারা কাজ কথা শুনছে না বা এই নিরাপদ খাদ্য নিশ্চিত করার ভূমিকা রাখছে না, অপরাধ করছে, তাদের বিরুদ্ধে আমরা এনফোর্সমেন্ট প্রয়োগ করছি। আমাদের সারা দেশে আমরা বিভিন্ন খাদ্যের স্যাম্পল কালেকশন করতেছি, টেস্টিং করতেছি, তারপরে হোটেল রেস্তোরাঁ এগুলো আমরা নিয়মিত ভিজিট করে মান অনুযায়ী তাদেরকে আমরা গ্রেডিং করার ব্যবস্থা করছি। আমরা যেটা করেছি যে কিছু কিছু খাদ্য প্রতিষ্ঠানে আমরা সরাসরি অনলাইনে মনিটরিংয়ের ব্যবস্থা করেছি, আবার যেগুলো আপনার ডিপার্টমেন্টাল স্টোর আছে সেখানে আমরা TDL বা টেম্পারেচার ডাটা লগার, যেটা শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় রাখার কথা যেন নির্দিষ্ট তাপমাত্রা থাকে, সেই কাজটা আমরা করছি।
স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য সেখানে প্রোগ্রাম করছি। ইভেন একেবারে রুট লেভেলে যেখানে আমাদের পৌঁছাতে হবে সবচেয়ে বেশি থাকেন এবং বাড়ির কাজটা রান্নার কাজটা যারা করেন সেই মা বোনরা, সে তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা একেবারে রুট লেভেলে গ্রামীণ পর্যায়ে তাদেরকে নিয়ে উঠান বৈঠকও করছি তাদেরকে সচেতন করার জন্য। সার্বিকভাবে আমরা কাজ কার্যক্রম করছি। তা আমরা মনে করি যে আমরা কাজ শুরু করতে পেরেছি সবার মধ্যে একটা, তাছাড়া আমরা টিবিসি আছে, বিভিন্ন পোস্টার লিফলেট বিতরণ, এই ধরনের অনেক কার্যক্রমই আমরা করেছি যে একটা আওয়াজ আমরা দিতে পেরেছি। এখন আমাদের কাজটাকে ভালোভাবে এগিয়ে নেওয়াটা এবং সমন্বিতভাবে এগিয়ে নেওয়াটা, এই কাজটাই আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি যে একটা সময় গিয়ে আমরা একটা স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারব, আমরা সেই প্রত্যাশাই করি। আমি জনাব আহমদ রেজাউল করিম, আপনি তো এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞতা একজন সম্পন্ন লোক এবং আপনার অনেক বিশ্লেষণ আমরা অনেক জায়গায় দেখি। এই যে সম্মানিত চেয়ারম্যান সাহেব যেটি বললেন, সেটি হচ্ছে যে জনগণের দান প্রান্তে বিশেষ করে উঠান বৈঠক, লিফলেট তৈরি করা, বিতরণ করা এবং এনফোর্সমেন্টের মতো কাজগুলো করছে। কিন্তু সে অবস্থার প্রেক্ষাপটে এই যে যেটি আপনারা গ্রেডিং করছেন, হোটেলগুলির গ্রেডিং করা, রেস্তোরাঁ গ্রেডিং করা হচ্ছে, এটা তো একটা ল্যাব দরকার, আর অনেক সক্ষমতা দরকার, আর অনেক জনবল দরকার। সেই অবস্থার প্রেক্ষাপটে যদিও খুব সদ্য আপনাদের এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে, সেখানে আপনারা কতখানি মনে করেন যে এই যে জনগণকে তাদের যে মানসম্পন্ন গুণসম্পন্ন যে খাবার নিশ্চিত করবার ক্ষেত্রে আপনারা সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছেন? দেখেন, নিরাপদ খাদ্য একটি চলমান প্রক্রিয়া এবং একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। 2006 সালে সুদূর আমেরিকাতে শিকাগো শহরে এই আন্দোলন শুরু হয়েছিল, এখন পর্যন্ত সারা বিশ্বব্যাপী চলছে। আমাদের এই নিরাপদ খাদ্যের লক্ষ্য হচ্ছে একটি সক্ষম সুস্বাস্থ্যবান জাতি তৈরি করা, স্বাস্থ্যের ব্যয় কমিয়ে আনা, মানুষকে কর্মক্ষম রাখা, পৃথিবীকে বাসযোগ্য এবং করা, এবং সর্বোপরি আমাদের যে SDG যে গোলসমূহ আছে এগুলো অর্জন করা। একজন সুস্থ মানুষ, সুস্থ জাতি না হলে এগুলো অর্জন করা সম্ভব নয়। নিরাপদ খাদ্যের সাথে যুক্ত প্রথম হচ্ছে নিরাপদ খাদ্যের কমপ্লায়েন্সগুলো, রেগুলেটরি কমপ্লায়েন্স, যেগুলো বাধ্যবাধকতা অর্জন করা এবং মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করা, শিক্ষিত করা এবং এই বিষয়ে মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছানো। তো আমরা নিরাপদ খাদ্য প্রতিষ্ঠার পর থেকেই আমাদের দেশে দিন দিন দেখেন মানুষের খাদ্য সংস্কৃতি বদলে যাচ্ছে, মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, ঘরের থেকে এখন মানুষ বাইরে বেশি থাকতে হয়, ফলে বাইরের খাবারের প্রতি বা প্যাকেটজাত খাবারের প্রতি মানুষের নির্ভরতা বেড়ে যাচ্ছে। এখন হোটেল রেস্তোরাঁমুখী হয়ে গেছে মানুষ। এখন আমরা এই হোটেলগুলোতে যেহেতু মানুষকে খাদ্য সাপ্লাই দিচ্ছে, আমরা এই সমস্ত খাদ্য বা প্রতিষ্ঠানগুলোকে গ্রেডিংয়ের আওতায় নিয়েছি এবং এগুলোতে মূলত আমরা দেখেছি যে মূল যে 5টি উপাদান খাদ্য প্রিন্সিপাল যেগুলো মানলে আমরা খাদ্য নিরাপদ হবে, সেইগুলোর ভিত্তিতেই আমরা করার চেষ্টা করেছি গ্রেডিং করার। তো আমরা তাদেরকে বিভিন্ন পর্যায়ে A, B, A+ এইভাবে গ্রেডিং দিয়েছি এবং এগুলোকে আমরা নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনছি। হোটেল রেস্তোরাঁ কিন্তু গ্রেডিং করলে কিন্তু খাবার নিরাপদ এটা বলা যাবে না। এই নিরাপদতার সাথে আরও অনেক বিষয়গুলো জড়িত আছে, খাবার কোত্থেকে আসতেছে, হোটেলের খাবারটার সোর্স কোথা থেকে আসছে, সোর্স যদি নিরাপদ না হয় অর্থাৎ আপনার প্রোডাকশান থেকে কনজামশান, এর মধ্যে যে আপনার উৎপাদন, পরিবহন, বিপণন, মজুদ, সংরক্ষণ, খুচরা বিক্রির পর্যায়ে এবং আহরণ, সব পর্যায়ে কিন্তু নিরাপদ হইতে হবে এবং সেটাও নিরাপদ হইতে হবে এইভাবে ভেজালমুক্ত থাকতে হবে এবং দূষণমুক্ত থাকতে হবে। তো এই কাজগুলো কিন্তু একক কারো রেসপন্সিবিলিটি না, এগুলো শেয়ার্ড রেসপন্সিবিলিটি। এগুলো যারা খাবেন তাকেও রেসপন্সিবল হইতে হবে। স্যার বলেছেন যে কনজামশানের বিষয়ে, অবশ্যই কনজামশান একটা বিরাট এক ফ্যাক্টর। তো এইগুলোর দিকে আমরা এই সমস্ত চ্যালেঞ্জিং প্রক্রিয়া আমাদের ধরেন বাংলাদেশের খাদ্য সংস্কৃতি, এক একটা দেশের খাদ্য সংস্কৃতি আছে, একটা আমাদের দেশের একটা খাদ্য সংস্কৃতি আছে, সেটা আমাদের একটা বিষয়। আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে পর্যাপ্ত আইন, বিধি, প্রবিধি প্রয়োজন, অনেক SOP প্রয়োজন, এগুলো আমরা এখন পর্যন্ত সবগুলো মানে আমাদের তৈরি করতে পারিনি। সচেতনতা, শিক্ষা, এগুলোর আমাদের দেশের আমরা শুরু করেছি, আপনারা জানেন আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে আমরা স্কুল কলেজ বা উঠান পর্যন্ত আমরা চলে গিয়েছি। আমাদের যে বিজ্ঞান ভিত্তিক যে পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম সেটাও আমরা চলমান। তো আপনি যে ল্যাবের কথা বলেছেন, ল্যাব অবশ্যই প্রয়োজন। তো অ্যাজ এ BFS একটা রেগুলেটরি অর্গানাইজেশন, আইন মানে সে আইন প্রয়োগ করবে, আইন আইনের আওতায় সব কিছু আজকে দেখবে, তার আসলে ওই ধরনের মানে ল্যাবরেটরি একদম খুব অপরিহার্য যেটা বলা যাবে না, তবে তার আওতায় তার কর্তৃক নির্দিষ্টকৃত অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকতে হবে একটা দেশে, পর্যাপ্ত সংখ্যক থাকতে হবে। আমাদের দেশে ল্যাবরেটরি আছে, তবে কথা হচ্ছে সেগুলো সবগুলা অ্যাক্রেডিটেড এটা আমরা বলতে পারছি না,
তবে আমাদের যে অ্যাক্রিডিটেশনটা কাদের কাছ থেকে নিতে হবে? গভর্নমেন্ট, আমাদের সরকারের একটা অ্যাক্রিডিটেশন বোর্ড রয়েছে। আচ্ছা, তারা অত্যন্ত সুদক্ষ এবং মানে আধুনিক একটা অর্গানাইজেশন, তারা অ্যাক্রিডিটেশন দিবে। তো যে সমস্ত খাদ্য ল্যাবরেটরি খাদ্য পণ্যকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ রিপোর্ট দিবে, তাদেরকে ওইভাবেই অ্যাক্রিডিট হইতে হবে। এই সমস্ত ল্যাবরেটরির যে প্রসিডিওর মেশিনারিজ, এগুলো কিন্তু প্রতিদিন প্রায় সবসময় অহর্নিশ কিন্তু হালনাগাদ করতে হয়, আপডেট করতে হয়, ফলে রিপোর্টের কিন্তু ইয়ে হতে পারে, পার্থক্য হতে পারে। সেই ক্ষেত্রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা রেফারেন্স ল্যাবরেটরি করার উদ্যোগ গ্রহণ করেছে। আচ্ছা, যারা জাপান সরকারের সহযোগিতায় সেটা আলোচনা সংবাদিত বা আলোচনা আমাদের চলছে। আশা করছি যে খুবই নিকট ভবিষ্যতে সেটা আলোর মুখ দেখবে। জি, নিশ্চয়ই। আমরা যদিও জানি যে নিরাপদ খাদ্য যদি সরবরাহ করানো হয়, আমরা একটা ফাইন জরিমানা এনফোর্সমেন্টের বিষয়টা দেখি, কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষকে আসলে সচেতন করা। তাহলে মানুষ বুঝতে পারবে, যিনি খাদ্য গ্রহণ করছে তিনি কিন্তু জানেন না তিনি কি খাচ্ছেন, আবার যিনি খাদ্য পরিবেশন করছেন বা বিক্রেতা তিনি কিন্তু অনেক সময় অসচেতনভাবে সেই কাজটা করে থাকেন, যে তিনি বুঝতেই পারছেন না যে সেখানে অনিরাপদ জিনিস তিনি সরবরাহ করছেন। তো এই অবস্থার প্রেক্ষাপটে আসলে আমরা মনে করি যে আপনাদের সংস্থাটি অনেক কাজ করছে, তারা নিশ্চয়ই আরও অনেক কাজ করবে, কিন্তু আপনি মনে করেন যে এই কাজটা করতে গিয়ে কোথায় মনে করেন যে মানুষের মধ্যে যে ঘাটতি রয়েছে, মানুষ বুঝতে পারছে না? যেমন আমরা খানিক আগে বলছিলাম যে চা যদি আমরা পান করি, সে চা যদি বেশিক্ষণ আমরা গরম করি তাহলে সেটি দেখা যাবে যে আমার ক্ষতিকারক হয়ে যাবে। তো এই বিষয়গুলো মানুষকে কীভাবে জানানো সম্ভব হবে? এটা আসলে একটা কঠিন কাজ, এটা জানেন যে আমাদের, আমরা এ ব্যাপারে চেষ্টা করছি, আমাদের যে সরকারি বরাদ্দ আছে, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রকল্প আমাদের অনুমোদন করেছেন, আর জাইকার সহযোগিতায় আমরা একটা প্রকল্প নিয়েছি। তো এইগুলোর মূল কাজটাই হলো অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং ট্রেনিংয়ের জন্য আমরা কাজ করব। সারা দেশে আমাদের জরিপ হচ্ছে, কারিকুলাম রেডি হচ্ছে, এবং যারা এই অ্যাওয়ারনেস বিল্ড আপে কাজ করবেন, শুধু আমাদের না, আরও যারা খাদ্যের নিরাপদ খাদ্যের আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন, সেরকম লোকদেরকেও আমরা ট্রেনার হিসাবে ট্রেনিং দিয়ে গড়ে তুলব, এবং রুট লেভেল পর্যন্ত তাদেরকে আমরা ভলান্টিয়ার দ্বারা আমরা সেটা কাজে লাগাবো। তো আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই যে এটা কত ডেপথে যাবে। আপনার এই যে ধরেন, আমরা অনেক সময় মনে করি যে বাড়ির খাবারটাই মনে হয় নিরাপদ, কিন্তু বাড়ির খাবারের ক্ষেত্রেও আমার যে পাঁচটা মূল নীতি আছে, যে হাত ভালো করে ধুয়ে নিতে হবে খাদ্য তৈরি করার আগে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, কাঁচা খাবার রান্না করা খাবার পাশাপাশি রাখা যাবে না, রাখলেও ঢেকে রাখতে হবে, মানে খোলা অবস্থায় থাকা যাবে না, একটা নির্দিষ্ট টেম্পারেচারে খাবারটা সংরক্ষণ করতে হবে। যদি অল্প দিনের জন্য হয় -5, আর বেশি দিনের জন্য হইলে -18, এর নিচে তাপমাত্রা হইলে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। আবার রান্না করা খাবারটা আমি যে রাখবো, এই রান্না করা খাবারটা কিন্তু 2 ঘন্টার মধ্যে আমাকে খাইতে হবে, অথবা 2 ঘন্টার মধ্যে না খেলে এটা ফ্রিজারে রাখতে হবে। যদি এর বাইরে আমি রাখি, 2 ঘন্টার বেশি স্বাভাবিক তাপমাত্রায় আমি রাখি, তখন ধীরে ধীরে এটাতে ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে। তখন কিন্তু এই খাবারটা, আমরা যে দেখি কোরবানির মাংস গরম করে সিদ্ধ দিয়ে রেখে দেয়, তারপর একটু শুকায়, তারপরে ফ্রিজে রাখে, তো এগুলি তো আসলে স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্যসম্মত এই যে ধরেন, আবার দেখা যায় যে একই খাবার 2-3 বার গরম করে খাচ্ছে, তো একটা খাবার সর্বোচ্চ 1 বার গরম করে খাওয়া যায়, কিন্তু 2-3 বার হইলে সেটা তো আর খাদ্য উপাদান থাকলো না, খাদ্য খাইলাম কিন্তু যেই কাজের জন্য খাইলাম সেটা গুণগত মান থাকলো না। এই জিনিসগুলো কিন্তু সাধারণ লোককে অ্যাওয়ার করতে হবে। আবার একটা ধরেন, একটা সাধারণ লোক একটা কোথাও থেকে খাবার খাচ্ছে, একটা স্ট্রিট ফুড খেতে পারে বা একটা সাধারণ হোটেল থেকে খাচ্ছে, সে খাওয়ার সময় পয়সা খরচ করে খাচ্ছে, কিন্তু কোন পরিবেশে রান্না হচ্ছে, ধুলাবালি বা খোলা জায়গায় রান্না হচ্ছে কিনা, বা যারা রান্না করতেছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, বা জিনিসটা ঢেকে রাখতেছে, এটা না দেখেই সে খাচ্ছে, তাহলে এই বিষয়টা তাকে সচেতন করা দরকার আছে। তো আমরা এই জন্যই একেবারে রুট লেভেলে আমাদের এই ক্যাম্পেইনটা নিয়ে যাব, সারা দেশকে সচেতন করা, সারা দেশবাসীকে, ইভেন খাদ্য কর্মী যারা আছে আমরা তাদেরকেও সচেতন করছি। তাদের অনেকেরই দাবি যে আমরা এই লাইনে আসতে চাই, কিন্তু আমাদের প্রশিক্ষণ দেওয়ার মতো ইনস্টিটিউট নাই, যে কারণে আমরা তাদেরকে নিজস্ব উদ্যোগে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিয়েছি। যেন মানে আমাদের মূল কাজটা কিন্তু ব্যবসা বন্ধ করা বা মানে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া না, যে তারা নিরাপদ খাদ্য সরবরাহ করবে এটা এনশিওর করা, এটার জন্যই আমরা এনফোর্সমেন্টের উদ্দেশ্য এটি নয় যে আমি তাকে দারোগা কি করে তালা মেরে দিলাম বা কিছু না, তাকে শুধুমাত্র বোঝানো যে শুধু এনফোর্সমেন্ট হলো শেষ পর্যায়ে যে আমাদের উদ্দেশ্য হলো, আপনি দেখছেন যে অনেকগুলি রেস্তোরাঁর মধ্যে লাল স্টিকার বা কি সবুজ স্টিকার একবার দেওয়ার প্ল্যান করেছিলেন কিনা, সেটি কি বলবৎ আছে? জি জি, এখনো আমাদের এটা বলবৎ আছে। আমরা যেটা খুব ভালো A+ দিচ্ছি, A দিচ্ছি, B, C দিচ্ছি, আবার
এইগুলোর স্টিকার দেওয়ার পর এই না যে আমরা আবার তাদেরকে পার্মানেন্ট স্টিকার দিয়ে দিলাম, আমরা কিন্তু আবার এগুলো আবার রেগুলার মনিটর করি। তো মনিটর করতে গিয়ে যদি দেখি যে আগের স্ট্যান্ডার্ড থেকে সে নিচে নেমে গেছে, তাকে আবার কিন্তু ডিগ্রেডও করে দিচ্ছে। এটা রেগুলার, এখন লোক আমাদের যেহেতু সীমিত, হয়তো সবগুলোতে আমরা চেষ্টাটা আছে, জনবল হয়তো বাড়বে আস্তে আস্তে, আরো বেশি কিছু হবে। আমি একেবারে আলোচনা শেষের দিকে আসছি জনাব মাহমুদুল করিম। আমরা আসলে একেবারে মন্ত্রমুগ্ধ মতো কথাগুলো শুনছিলাম, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের এই প্রত্যেকটা বিষয় কিন্তু জানা দরকার, যেটা আমাদের আমরা অনেকেই জানি না, অনেক স্বশিক্ষিত সুশিক্ষিত মানুষই কিন্তু এই ঘটনাগুলো জানে না। যেটি স্ট্রিট ফুডের কথা বললেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমরা কিন্তু দেখা যায় স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যাবার সময় বাবা মারা সন্তানকে নিয়েই চটপটি খাচ্ছে, সন্তানকে নিয়েই দেখা যাচ্ছে পেঁয়াজু খাচ্ছে, ওই জায়গাটা আসলে একটা বড় চ্যালেঞ্জিং কিনা, কিভাবে এই আমরা এই অভিভাবকদেরকে বা বাচ্চাদেরকে সচেতন করতে পারি? অবশ্যই এটা তো চ্যালেঞ্জিং, বাচ্চাদের প্রতি কিন্তু একটা ঝুঁকে যাচ্ছে আমরা কেন জানি। বিশ্বব্যাপী স্ট্রিট ফুড একটা জনপ্রিয় বিষয়। জি, আপনি জানেন পৃথিবীর আমাদের পার্শ্ববর্তী থাইল্যান্ড, এখানে পর্যটকরা যায় শুধু স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আপনি ইন্দোনেশিয়া যাবেন, লোকজন নির্বিঘ্নে খাচ্ছে, আপনি ইউরোপে তো আছেই। তো আমরা আমাদের দেশে দেখেন ফুড বিজনেস, এটা এখন পর্যন্ত আমরা কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্সিং সিস্টেমের ভিতরে আনতে পারিনি। তো আমরা আশা করি খুব শীঘ্রই নিয়ে আসবো। আমাদের যারা স্ট্রিট ফুড বিজনেস করেন তারা কিন্তু মূলত অশিক্ষিত, তাদের যে বেসিক যে ফুড সেফটি যে নলেজ এটাতে তাদের নাই। তো তাদেরকে আমরা আমরা স্ট্রিট ফুড একটা নীতিমালা আমাদের ড্রাফটিং পর্যায়ে আছে, এফএও এবং আমাদের যে জাইকার সহযোগিতায় আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা তাদেরকে একটা ছাতার নিচে আনার একটা প্রক্রিয়া শুরু করেছি। তো আশা করি খুব শীঘ্রই এটা আমরা কাজটা শুরু করতে পারবো। সেই জন্য আমরা তাদেরকে সচেতন করার জন্য ইতিমধ্যেই আমরা একটা মিনা কার্টুনের মতো একটা কার্টুন সিরিজ তৈরি করছি, এবং এই প্রথম সিরিজটা তৈরি হয়েছে এই স্কুলের বাচ্চাদের এই চটপটি খাওয়া নিয়ে। আমরা এর মাধ্যমে সচেতন, আমাদের যেটা অহরহ আমাদের বাচ্চারা খায় চটপটি দিয়ে শুরু করেছে, বেশ ভালো আইডিয়া, চটপটি দিয়ে, এবং আমাদের অভিভাবক এবং যারা চটপটি ব্যবসা করেন সকলকে আমরা সচেতন করার চেষ্টা উদ্যোগ নিয়েছি। আর এটা আমরা আমাদের পরিকল্পনায় আছে, আমরা যেহেতু ঢাকা শহর সহ মেট্রোপলিটন শহরে আমাদের স্থানীয় সরকার অত্যন্ত শক্তিশালী, স্থানীয় সরকাররাই আসলে এই সমস্ত পাড়া মহল্লার ব্যবসা বিষয়গুলো অনেকটা দেখভাল করেন, তাদের মাধ্যমে আমরা এই লোকগুলোকে আমাদের যে সামনে যে প্রজেক্ট চালু হয়েছে সেই মানে প্রকল্পের আওতায় আমরা তাদেরকে প্রশিক্ষিত করব, তাদেরকে আমাদের স্থানীয় সরকারের মাধ্যমেই তাদেরকে দেখভাল করার আমাদের নিশ্চয়। সেটা হলে এরিয়াটা বড় হবে, কারণ এটি একেবারে আপনাদের বড় প্রশাসনিক কাঠামো থেকে সেটাকে দেখভাল করা সম্ভব হবে না। যদি স্থানীয় কাঠামোকে আপনারা যুক্ত করতে পারেন, আমাদের ওয়ার্ড কাউন্সিলর রয়েছে, আমাদের ইউনিয়ন চেয়ারম্যানরা রয়েছেন বা উপজেলা চেয়ারম্যান রয়েছে, তাদের প্রশাসনিক কাঠামো যদি করা সম্ভব তাহলে বিশ্বে আরও বেশি বোধ হয় গুরুত্ব বহন। জি জি, এটা বিশ্বব্যাপী এইভাবেই করা হয়, সরাসরি সরকার। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, এটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি, এটা সকলের রেসপন্সিবিলিটি। নিশ্চয় নিশ্চয়। আমি একেবারে শেষ প্রান্তে সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমি আগেই বলেছিলাম যে আপনার টিমটা অত্যন্ত একটা দক্ষ টিম, এবং আমরা দেখেছি যে প্রতিনিয়ত তারা কিন্তু দেশের এই প্রান্ত থেকে ছোট্ট একটা জনবল নিয়ে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু এই নতুন প্রতিষ্ঠান হিসাবে কিন্তু তারা একটা অভিজ্ঞতার ভীষণ বড় ছাপ রাখছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে আসলে এখানে জনগণকে সচেতন হতে হবে, জনগণের জন্য কি আপনাদের কোনো বিশেষ বার্তা আছে কিনা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে? এটাই আমরা বলবো যে আপনারা যে খাদ্যটা গ্রহণ করছেন, যেখান থেকে গ্রহণ করছেন, কিভাবে তৈরি হচ্ছে, বা যারা তৈরি করতেছে যে খোলা জায়গায় ধুলামালির মধ্যে করছে কিনা, বা যে হোটেলে আপনি খেতে গেলেন এই হোটেলের পরিবেশটা কেমন, যারা পরিবেশন করতেছে তাদের পোশাক আশাক কেমন, এই জিনিসগুলো আপনার দেখে খাবারটা গ্রহণ করবেন। আর যেটা বিজ্ঞাপন প্রথমে দেখানো হয়েছে যে বাজার থেকে যখন একটা খাদ্যপণ্য কিনবেন যে এটা মেয়াদ আছে কিনা এবং মেয়াদটা পার হয়েছে কিনা এটা ভালো করে দেখে নেবেন। আর আমাদের টিম সব জায়গায় আছে, জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সবাইকে নিয়ে আমরা কাজ করছি, পুলিশ প্রশাসন সহ সবাই আছেন আমাদের সাথে। আপনারা যদি সেরকম দেখেন যে কোথাও খাদ্য নিয়ে খুব বড় ধরনের কোনো অপরাধ করা হয়েছে বা এই ধরনের ভেজালের কিছু করা হচ্ছে, আপনারা 333-তে নির্ভয়ে আমাদেরকে মেসেজটা দিবেন বা লোকাল প্রশাসনকে আমাদের জানাবেন, আমরা অবশ্যই সেখানে হাজির হব। হটলাইন আপনাদের? জি জি, সেখানে দিলে আমাদের কাছে চলে আসবে, আমাদের ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট আছে সেখানেও আপনারা মেসেজ দিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে, অথবা আমাদের অভিযোগের যে আছে ওয়েবসাইটে সেখানেও দিতে পারেন, অথবা লোকাল প্রশাসনকে বা জেলা আমাদের যে অফিসার আছে তাদেরকেও জানাইতে পারেন। আমরা চেষ্টা করব সেখানে পৌঁছতে এবং এই ভেজাল খাদ্য যারা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমাদের একটাই কথা শেষমেশ,
যে আপনারা সচেতন ভাবেই খাদ্য গ্রহণ করবেন, দেখে শুনে খাদ্য গ্রহণ করবেন, যে অর্থ ব্যয় করে যে খাদ্যটা গ্রহণ করছেন যেটা যেন কোনোভাবে আপনার শরীরে কোনো রোগের সৃষ্টি না করে, শরীরের উপকারের জন্য যে খাদ্যটা গ্রহণ করছেন সেটাই যেন করে, এটা আপনি সচেতন হবেন। আর শেষ কথা হলো যে ফল ফরমালিন নিয়ে একটা নেগেটিভ কথা সবার মধ্যে আছে, ফলে এবং উদ্ভিদের সবজিতে ফল ফরমালিন কোনো বিক্রিয়া করে না, এটা একটা ভুল ধারণা এবং এটার কারণে আমরা অনেকে ফল খাই না, যেটা আমাদের শরীরের পুষ্টির ক্ষেত্রে ক্ষতি করছে। আপনারা নির্ভয়ে ফল খাবেন, তবে ফল খাওয়ার আগে ভালো করে পানিতে ধুয়ে নেবেন যেন ফলটা পরিষ্কার থাকে। মানে কেমিক্যাল যুক্ত যেটা বলা হয় সেটি তাহলে না, ফলে ফরমালিন কোনো বিক্রিয়া করে না, এটা একটা ভুল ধারণা, কারণ ফলে ইনবিল্ট এটা ভিতরেই জন্মগতভাবেই কিছু ফরমালিন থাকে যেটা ফলকে পচনশীল অবস্থা থেকে রক্ষা করে, এটা কোনো ক্ষতিকারক কিছু না। আপনারা নির্ভয়ে ফল খাবেন আর ভুল ধারণাটা মন থেকে দূর করে দিবেন, কারণ ফল না খেলে কিন্তু আমাদের পুষ্টির যে একটা অংশ আমরা বাদ পড়ে যাবে, আমাদের বিকাশটা ঠিকমতো হবে না। আর খাদ্য আমাদের ওই পুষ্টি এবং স্বাস্থ্যকর এবং নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে, কারণ আমরা এখন উন্নয়নশীল দেশে এসেছি, ভবিষ্যতে আমরা আরও উপরের দিকে যাব, তো সেইটাকে যাইতে গেলে আমাদের কিন্তু আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি দক্ষতা নিয়ে কাজ করতে হবে। তাহলে দক্ষ স্বাস্থ্যবান এবং মেধাবী জাতি গঠন করতে গেলে কিন্তু আমাকে পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। আমরা এই ব্যাপারে সচেতন হব, আমরা দেশের উন্নয়নকে এগিয়ে নেব। নিশ্চয়ই, আমরা একেবারেই শেষ করে যাচ্ছিলাম, তবু এটা 30 সেকেন্ডে যদি আপনার কোনো শেষ বক্তব্য থাকে সম্রাট চেয়ারম্যান মহোদয়ের সাথে আপনি যোগ করতে চান কিনা। চেয়ারম্যান মহোদয় সঙ্গত কারণেই বলেছেন, আমরা তো চাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভীষণ হচ্ছে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, আর নিরাপদ খাদ্য সেটাই যেটা আপনার প্রত্যাশিত ব্যবহার এবং উপযোগিতা অনুসারে অনুযায়ী যে বিশুদ্ধ খাবার আহার্য সেটাই নিরাপদ খাবার। তো এখন মানুষ উদরপূর্তির জন্য খায় না, আনন্দ উৎসবে খাবার, আমার সকল অনুষ্ঠান অনুষ্ঠানে খাবার, পাহাড়ের চূড়ায় খাবার, এখন এই খাবারটা অবশ্যই হতে হবে নিরাপদ, দূষণমুক্ত এবং ভেজালমুক্ত এবং মিথ্যা তথ্য বর্জিত। তো আমরা আশা করব আমাদের যারা দর্শক আছেন, খাদ্য ব্যবসায়ী আছেন, খাদ্য উৎপাদক আছেন, পরিবহনকারী আছেন, খুচরা বিক্রেতা আছেন, সকলেই তার নিজ নিজ অবস্থান থেকে এই নিরাপদ খাদ্য নিশ্চিতে জনগণের প্রতি দেশের প্রতি একটি প্রতিশ্রুতি পালনে এগিয়ে আসবেন। নিশ্চয়ই, আমি দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল কাইম সরকার আপনাকে, এবং একই সাথে খাদ্যভোগ ভোক্তা অধিকারের সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম আপনাদেরকে, আপনাদের দুজনের নির্মোহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আমাদের দর্শকদেরকে জানাবার জন্য। প্রিয় দর্শক, আমরা এই আলোচনার মধ্যে থেকে একটা কথা নিশ্চিতভাবে বলতে চাই, আমরা যেটা বলি আমরা শিখে এসেছি স্বাস্থ্যের সকল সুখের মূল, এবং সেই সুখকে যদি আমরা বজায় রাখতে চাই তাহলে নিরাপদ খাদ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে দুজন অতিথি আমাদের বললেন, আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি স্তরেই কিন্তু খাবারের প্রয়োজনীয়তা রয়েছে, চাহিদা রয়েছে, সুতরাং নিরাপদ খাদ্য খাওয়া, নিরাপদ খাদ্য পরিবেশন করা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণের জন্য শুধুমাত্র রাষ্ট্র বা সরকারের একার দায়িত্ব নয়, এটি আমরা মনে করি আমাদের দেশের যারা এই সাধারণ জনগণ রয়েছে, যারা দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে, সকলে মিলে যদি আমরা একত্রিত হয়ে কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের এই যে নিরাপদ খাদ্য সেই খাদ্য গ্রহণ করে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।